সারা বিশ্বের কাছে পরিচিতি লাভ করবে ত্রিপুরা। সারা বিশ্ব থেকেই যাচ্ছে পর্যটক টানতে ক্রমান্বয়ে পর্যটন শিল্পের উন্নয়ন করে চলেছে রাজ্য সরকার। বর্তমানে রাজ্যে যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে একবার করে হলেও যাতে রাজ্যে 37 লক্ষ মানুষ নিজেরাই পরিদর্শন করেন। রবিবার রাজধানীর দীনদয়াল আনন্দ আশ্রমে কালী পূজার মঙ্গল আরতিতে অংশ নিয়ে এই আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী যায় শ্রীমতী নীতি দেব বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যেই কাজ করে চলেছে রাজ্য সরকার। আজকের দিনে কালী মায়ের কাছে এই প্রার্থনায় করেছেন তিনি। দেখুন, আজকে এমনি তো পবিত্র দিন, দীপাবলি বা দেওয়ালি, কালী পূজা, ওর সবচাইতে ত্রিপুরার জন্য আজ ঐতিহাসিক দিন। আমাদের প্রাচীনতম মন্দির ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির, 500 বর্ষ পুরনো মন্দির, যে প্রথমবার ভোরের আরতি শুরু হয়েছে আজকে, সেটা ঐতিহাসিক একটা পল। ওর হাজারো লোক স্বতঃস্ফূর্তভাবে তার মধ্যে ভাগ নিয়েছে। আমি যখন যাচ্ছিলাম 4:20 বেরিয়েছি, তো তখন দেখছিলাম যে হাজারো লোক মাতা বাড়িতে পৌঁছছে। এবং আজকে থেকে ডেইলি ভোরবেলা সেই গঙ্গা আরতি কল্যাণ সাগরে হবে। তো আমি আশা করি এই কল্যাণ আরতি ত্রিপুরারও কল্যাণ নিয়ে আসবে, ত্রিপুরার মানুষের সমৃদ্ধি নিয়ে আসবে। আর বিশেষত দীপাবলি বা দেওয়ালি দিয়ার উৎসব, মানে আলোর উৎসব, আপনার জীবনে আলো নিয়ে আসা মানে সমৃদ্ধি নিয়ে আসা। দেখিয়ে, মা তো মা হতি হ্যাঁ, মা কে পাশ জিতনি বার ভি যাও আচ্ছা লাগতা হ্যাঁ, জব মা কে পাশ সমর্পণ করতে হ্যাঁ আপ আপনে দিল সে আপনে অন্দর কি বুরাইয়ো কো খতম করনে কি প্রার্থনা মা সে করতে হ্যাঁ, কি জো ভি কু বিচার হামারে অন্দর আয়ে উসে মা বিনাশ করে আর এক আচ্ছি নই সূরজ কি কিরণ কে সাথ জো আজ সুবহ আরতি হমনে কি উসে ইহি মানে কামনা কি কে সব লোগো কে অন্দর সদবুদ্ধি আয়ে, হম আচ্ছি সোচ কে সাথ জুড়ে এক পজিটিভ, জেসে সূরজ উগতা হো সব পিছে ধুন্ধলা হয়ে যাতা ক্যুকি সূরজ কি রোশনি কে আগে আপ কুছ অর নই দেখ সকতে, ইসি তরহ হম সিরফ পজিটিভিটি কে সাথ এক আচ্ছি সোচ কে সাথ এক নই ঊর্জা কে সাথ ত্রিপুরা কো আগে মিলকর লে জানে কি কোশিশ করে। আর ইয়ে জো আরতি শুরু হুয়া হ্যা উসকে সাথ সাথ হম ওহা মা কে পাশ যায়ে আর জো সূরজ কি কিরণ নই উগতি হ্যা উসসে ইয়ে প্রার্থনা করে কে হামারে ত্রিপুরা কো সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা বানায়।